ঠিক এমনিভাবে বোরিং লাগবে আপনার সিনেমাটিক ভিডিও যদি তাতে মশলা হিসেবে কোনো সিনেমাটিক বিরল অ্যাড না করতে পারেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার সিনেমাটিক ভিডিওর জন্য ক্রিয়েটিভ বিরল নেবেন উইথ ইউর মোবাইল ফোন আর ডিএসএলআর ক্যামেরা। বোরিং শটকে কিভাবে ক্রিয়েটিভ বিরলে পরিণত করবেন তার জন্য কিছু টিপ জানতে চলেছি ভিডিওর বাকি অংশে। কম্পোজিশন, ফ্রেমিং, লাইটিং এইসবের সাথে ক্রিয়েটিভ অ্যান্ড বোরিং দুটি ভিডিওকে এডিট করে দেখাবো ভিডিও শেষ অংশে। তাই বোরিং ভার্সেস ক্রিয়েটিভ বিরলের পার্থক্য দেখতে চোখ রাখুন আজকের ভিডিওতে। আইলাইন বরাবর শুট নিয়ে থাকে বিরতে থাকুন। নতুনদের মধ্যে একটা কমন মিস্টেক হচ্ছে, তার প্রায় সকল শটে আইলাইন বরাবর নেই, আর আমরা সারা জীবন আইলাইন থেকে সবকিছু দেখে আসি, যার কারণে আইলাইন বরাবর শুট করে কোনো একটা ভিডিও ইন্টারেস্টিং লাগে না, বরং বোরিং লাগে। তাহলে এখন প্রশ্ন আছে কিভাবে শটগুলো নিব। ওয়েল, এখানেই খেলতে হবে কম্পোজিশনের খেলা। ডাউন বা গ্রাউন্ড লেভেল থেকে শট নিলে কম্পোজিশন আপনাআপনি সুন্দর হয়ে যায়। যেমন এই দুটি শট খেয়াল করুন। ফ্রেমের মধ্যে বিভিন্ন কম্পোজিশন সৃষ্টির জন্য আলাদা আলাদা ক্যামেরা অ্যাঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট। যেমন আমি ডাউন লেভেল থেকে দেখেছি, এ ধরনের আরও বিভিন্ন ক্রিয়েটিভ ক্যামেরা অ্যাঙ্গেল আপনি ট্রাই করতে পারেন। ফ্রেমের মধ্যে বিভিন্ন ক্রিয়েটিভ কম্পোজিশন সৃষ্টির জন্য আপনি যে সাবজেক্টটা দেখাতে যাচ্ছেন তার আশেপাশের বস্তু অর্থাৎ অবজেক্টগুলোকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। ফ্রেমের ভিতর কম্পোজিশন ঠিকঠাক করতে পারলে সাধারণ কিছুকেও অসাধারণভাবে তুলে ধরা সম্ভব। টিপস নাম্বার টু, কানেক্ট ইউর ইচ অ্যান্ড এভরি শট, অর্থাৎ প্রথম শটের সাথে দ্বিতীয় শটের মিল রাখুন। বিষয়টা একটু গোলমেলে আছে, তাই না? চলুন বুঝিয়ে বলছি। শট দুটি খেয়াল করুন, এখানে দেখে মনে হচ্ছে প্রথম শটটা যেখানে শেষ হয়েছে দ্বিতীয়টি ঠিক সেখানে শুরু হয়েছে। একেই বলে লিঙ্ক আপ শট। ধরুন আপনি একটি লোকেশন বা অবজেক্টের শ্যুট নিচ্ছেন, এর সাথে দ্বিতীয় কোনো লোকেশন বা অবজেক্টের শ্যুটটি অ্যাড করবেন, তাহলে দুটি শটের মধ্যে লিঙ্ক আপ কীভাবে করবেন চলুন একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন প্রথম লোকেশনে নিয়ে আপনি শটটি শেষ করেছেন কোনো গাছ, অবজেক্ট বা দেয়ালের পিছনে, তাহলে দ্বিতীয় লোকেশনে শ্যুটটি শুরু করতে হবে কোনো গাছ, দেয়াল বা অবজেক্টের পিছন থেকে, ঠিক এই ভিডিওটির মতো। একইভাবে যখন আদার্স অ্যাঙ্গেল থেকে শট নেবেন তখন সেম ট্রিকটি ফলো করে দুটি শটের মধ্যে লিঙ্ক আপ করতে পারেন। দুটি শটের মধ্যে মিল আপনার ভিডিওকে আরও বেশি অর্থবহুল করে তুলবে। টিপস নাম্বার থ্রি, প্লে উইথ লাইটিং। আপনার সিনেমাটিক ভিডিওর জন্য লাইটিং অর্থাৎ আলো ছায়া নিয়ে খেলা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। সূর্যের অবস্থান অনুযায়ী বিভিন্ন আলো ছায়া শ্যুট নিতে পারেন। যেমন গাছের ফাঁক ফোকর বা ডালের ফাঁক ফোকর দিয়ে সূর্যের কিরণ যখন বিস্তৃত হয় এই শ্যুটটা আপনি বিরল হিসেবে সুন্দরভাবে নিতে পারেন। আবার একই ফ্রেমে আলো এবং ছায়া অর্থাৎ ন্যাচারালি আলো ছায়া যেখানে পড়েছে সেখানে সুন্দর কিছু বিরল নিতে পারেন। সূর্যকে অবজেক্ট হিসেবে দেখাতে পারেন, যা আপনার সিনেমাটিক ভিডিওকে আরও সুন্দর করে তুলবে। কিছু পরিমাণ ক্রিয়েটিভিটি খাটালে আপনি আরও অনেক সুন্দরভাবে আলো ছায়ার খেলা নিতে পারেন। মনে রাখবেন, এখানে শটের কোনো বাধা ধরা নিয়ম নেই। আপনার কাছে যে বিষয়টি ভালো লাগছে সেটি আপনি ক্রিয়েটিভ বিরল হিসেবে নিয়ে নিতে পারেন। শুধু খেয়াল রাখতে হবে কিছু কম্পোজিশন এবং ক্যামেরা অ্যাঙ্গেল বিষয়ে। টিপস নাম্বার ফোর, টাইমলেস বা হাইপার ল্যাপস। আপনার সিনেমাটিক ভিডিওতে টাইমলেস বা হাইপার ল্যাপস অ্যাড করুন। টাইমলেস বা হাইপার ল্যাপস অ্যাড করার মাধ্যমে সিনেমাটিক ভিডিও আরও বেশ কয়েকগুণ সুন্দর হয়ে যায়। কী এই টাইমল্যাপস, কীভাবে ফোন দিয়ে বা ডিএসএলআর ক্যামেরা দিয়ে টাইমল্যাপস দিতে হয়, এ বিষয়ে আমার চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও আছে, আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। সিনেমাটিক ভিডিওর জন্য তিনটি বিষয় মোস্ট ইম্পর্টেন্ট, কম্পোজিশন, লাইটিং অ্যান্ড ক্যামেরা অ্যাঙ্গেল। এই তিনটি বিষয় আয়ত্তে আনতে পারলে নর্মাল ভিউকে সিনেমাটিক ওয়েতে উপস্থাপন করতে পারবেন। একই সাথে নিতে পারবেন ক্রিয়েটিভ সব সিনেমাটিক বিরল। এখন চলুন বোরিং ভার্সেস ক্রিয়েটিভ বিরল নিয়ে সাজানো দুটি সিনেমাটিক ভিডিও দেখে নিই।